নমস্কার, দৈববাণী লাইভ ফোনিং অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। গুড মর্নিং এবং সুপ্রভাত। প্রভাতী অনুষ্ঠান দৈববাণী সাধারণত আপনারা এখানে দু রকমের অনুষ্ঠানই দেখে থাকেন। প্রথম হচ্ছে গিয়ে লাইভ ফোনিং অনুষ্ঠান, আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে রেকর্ডেড অনুষ্ঠান। আগামীকাল থেকে দেখবেন রেকর্ডেড অনুষ্ঠান, কারণ আগামীকাল থেকে আমরা কলকাতার বাইরে রয়েছি। আর আজকে দেখতে পাচ্ছেন লাইভ ফোনিং অনুষ্ঠান। দেখুন, আপনার স্ক্রিনে একটা নাম্বার যাচ্ছে, সরাসরি ফোন করুন বলে যে নাম্বারটা দেওয়া রয়েছে, ল্যান্ডলাইন নাম্বার। সেই নাম্বারে ফোন করলে এখন থেকে পাঁচ মিনিট বাদে সেই নাম্বারে যদি ফোন করেন, সেই নাম্বারে ফোন করতে থাকলে এবং সেই ফোন যদি এখানে লেগে যায়, তাহলে সরাসরি কথা বলতে পারবেন দৈববাণীতে দেবাদৃত শাস্ত্রী এবং পার্থেন্দু সরকার। দেবাদৃত এবং পার্থেন্দুর যৌথ প্রোগ্রাম আজকের দৈববাণী। অতএব যারা চাইছেন, যাদের বাস্তুতে কোনো সমস্যা রয়েছে, যারা নিজের জীবন সম্পর্কে জানতে চাইছেন এবং নিজের জীবনে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোৎকৃষ্ট পর্যায়ে পৌঁছতে যারা ইচ্ছুক, তারা অবশ্যই ফোন করবেন। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ, তিনটে ইংরেজিতে জানা থাকলে, অর্থাৎ আপনার জন্মবৃত্তান্ত ইংরেজিতে জানা থাকলে অতঃপর ফোন করবেন এক, এবং দ্বিতীয়ত একটি বা দুটি প্রশ্ন করবেন। আর টিভির সাউন্ড সম্পূর্ণ অফ করে রেখে অতঃপর প্রশ্ন করবেন। স্ন্যাপশট প্রেডিকশনস, বৈদিক জ্যোতিষ এবং নারী জ্যোতিষের মেলবন্ধনে এই অনুষ্ঠান। অতএব স্ন্যাপশট প্রেডিকশনস, ক্যামেরার মতো এক ঝলকে যে যে জিনিসগুলো উঠে আসবে সেগুলো অবশ্যই আপনাকে বলে দেওয়া হবে, যে আপনার জীবনের ট্রেন্ড কী, প্রারব্ধটা ঠিক কোন দিকে যাচ্ছে। আর পার্থেন্দু চেষ্টা করবেন আপনাদের দুটো তিনটে টোটকা বলে দেওয়ার জন্য। পারমানেন্ট প্রতিকারের জন্য অতি অবশ্যই দৈববাণীর সঙ্গে যোগাযোগ করে নিতে হবে। যারা আজকে দৈববাণীর সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তাদের বলে রাখি, আজকে আমরা শোভাবাজারে অ্যাভেলেবেল রয়েছি বিকেল অ্যারাউন্ড চারটে সাড়ে চারটে থেকে রাত্রি নটা অবধি। ইউজুয়ালি আমরা তিনটে থেকে নটা অবধি অ্যাভেলেবেল থাকি, কিন্তু আজকে একটা বাস্তুর কাজ রয়েছে। অতএব দক্ষিণ কলকাতায় একটি বড় বাস্তুর কাজ রয়েছে, অর্থাৎ বাস্তুর কাজ কমপ্লিট করে পৌঁছতে চারটে সাড়ে চারটে থেকে আটটা সাড়ে আটটা অবধি আমরা অ্যাভেলেবেল রয়েছি আজকে শোভাবাজার চেম্বারে। প্রত্যেক সোমবার পেয়ে যাচ্ছেন শোভাবাজার ভাগ্যলোক চেম্বারে, অর্থাৎ আজকে 19 তারিখ ছাড়াও এই মাসের 26 তারিখে পেয়ে যাবেন শোভাবাজার ভাগ্যলোক চেম্বারে। শোভাবাজার মেট্রো স্টেশন, 1 নম্বর মেট্রো স্টেশনের ঠিক উল্টো দিকে প্রমিনেন্ট চেম্বার ভাগ্যলোক, বিকেল চারটে, প্রতি সোমবার বিকেল চারটে থেকে রাত্রি নটা। যে সোমবার আমরা যাই না আগে থেকে সেটা বলে দেওয়া হয়, যে সোমবারে আমরা অবশ্যই কলকাতায় থাকি না সেই সোমবারে আমরা যেতে পারি না। এছাড়াও যদি আপনাদের বাইরে কোথাও দেখাতে হয় একবার বলে নেবো, এই সপ্তাহের ট্যুর শেডিউল মঙ্গলবার, আগামীকাল মঙ্গলবার সকাল 10টা থেকে রাত্রি 10টা অবধি পেয়ে যাচ্ছেন কাটোয়া অশোক লজে। কাটোয়া অশোক লজে যারা বুকিং নিতে চাইছেন অতি অবশ্যই 70 বুকিং নিয়ে নেবেন। সকাল 10টা থেকে রাত্রি 10টা অবধি কাটোয়া অশোক লজে আমরা অ্যাভেলেবেল রয়েছি আগামীকাল 19 তারিখ 20 তারিখ, আগামীকাল 20 তারিখে রইলাম কাটোয়ায়। 21 তারিখে আমাদের পেয়ে যাচ্ছেন শিউরি সাগর হোটেলে, শিউরি সাগর হোটেলে সকাল 10টা থেকে রাত্রি 10টা অবধি এগেইন আমাদের পেয়ে যাচ্ছেন শিউরি সাগর হোটেলে। যারা বুকিং চাইছেন, যারা বুকিং নিয়েছেন, রিকনফার্মেশনের জন্য অতি অবশ্যই ফোন করে নেবেন। শিউরি সাগর হোটেল 21 তারিখ সকাল 10টা থেকে রাত্রি 10টা অবধি। 22 এবং 23 তারিখ তারাপীঠ, আপাতত ঠিক আছে 24 তারিখে বর্ধমান, বর্ধমান চেঞ্জ হতে পারে, আমরা আজকে রাত্রের মধ্যে জানিয়ে দেবো বর্ধমান 24 অথবা 26 তারিখ। সেক্ষেত্রে 26 তারিখে মেদিনীপুর রয়েছে, 26 তারিখ মেদিনীপুর নাও হতে পারে, আমরা 28 তারিখে মেদিনীপুর যাবো। অর্থাৎ এখন বলা রয়েছে যে 24 তারিখে আমরা বর্ধমান যাচ্ছি, সেটা 26 তারিখ হতে পারে, এবং এখন বলা রয়েছে 26 তারিখে আমরা মেদিনীপুর যাচ্ছি, সেটা 28 তারিখ হতে পারে। আজকে রাত্রের মধ্যে সেটা ডিসাইডেড হয়ে যাবে। যারা দেখাতে চাইছেন তাদের বলে রাখি, কলকাতা সহ সমস্ত জায়গায় বুকিং নেওয়ার জন্য কমন বুকিং নাম্বার 62951150488, আমি আরেকবার বলছি 62951150488, আমি আরেকবার বলছি 62951150488 এবং 9874831095। বহরমপুরের জন্য নাম্বার আলাদা, মিদনাপুরের জন্য নাম্বার আলাদা। যারা বহরমপুর এবং মিদনাপুরের জন্য বুকিং চাইছেন তারা ওই আলাদা নাম্বারে বুকিং করে নেবেন। আর বহরমপুরের ডেট এখনও ঠিক হয়নি, বহরমপুরের ডেট ঠিক হয়নি, আসানসোলের ডেট ঠিক হয়নি, অর্থাৎ যে যে জায়গায় ডেট ঠিক হয়নি, যেমন বহরমপুর, আসানসোল, কাকদ্বীপ, এসব জায়গায় বুকিং নেওয়া চলছে, তিনটে চারটে করে বুকিং করেছে, 7-8টার ওপরে বুকিং পড়লে আমরা অবশ্যই গিয়ে পৌঁছবো। এখনও পর্যন্ত বহরমপুরের ডেট ঠিক হয়নি এবং আসানসোলের ডেট ঠিক হয়নি এবং তার সঙ্গে কাকদ্বীপেরও ডেট ঠিক হয়নি। অতএব এই তিনটে জায়গায় বুকিংয়ের জন্য আপনারা কিন্তু আগে থেকে বুকিং নিয়ে রাখুন, ডেট ঠিক হয়ে যাওয়া মাত্র আপনাকে দৈববাণীর পক্ষ থেকে কেউ না কেউ ফোন করে ডেট রিকনফার্মেশন, আপনার বুকিং রিকনফার্মেশন এবং আপনার বুকিং টাইম, এইগুলো আপনাদের জানিয়ে দেওয়া হবে, মেসেজ করে জানিয়ে দেওয়া হবে এবং অতি অবশ্যই ফোনও করে নেওয়া হবে। মোটামুটি এই হচ্ছে গিয়ে দৈববাণীর ট্যুর শেডিউল। যারা ফোন করছেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ, এই তিনটে, অর্থাৎ জন্মবৃত্তান্ত সম্পূর্ণভাবে ইংরেজিতে জানা থাকলে ফোন করবেন। টিভি সাউন্ড সম্পূর্ণ অফ করে রেখে, টিভি সেট থেকে সরে গিয়ে অতঃপর ফোন করবেন। টিভি সাউন্ড আমাদের কানে এলে কিন্তু আমাদের সেটা অত্যন্ত ডিস্টার্বেন্স তৈরি করে, অতএব আমরা কিন্তু এখান থেকে ডিসকানেক্ট করতে বাধ্য হব। নমস্কার বন্ধু, কে রয়েছেন? নমস্কার ভাই, কোথা থেকে ফোন করেছেন? আমি বর্ধমান থেকে ফোন করছি। বর্ধমান থেকে ফোন করেছেন, বেশ। কার সম্বন্ধে জানবেন? ছেলের নাম বলুন। রাহুল চরণ সিংহ। রাহুলের সম্বন্ধে জানবেন, বর্ধমান থেকে ফোন করেছেন। রাহুলের ডেট অফ বার্থ বলুন। রাহুল হচ্ছে 9495। বুঝতে পারলাম না। 9 4 9th of April
9th of April মানে 1995 9th of April 1995 সময় বলুন 3:55 PM জন্মস্থান কি বর্ধমান ছিল জন্মস্থান কাটোয়া বেশ জন্মস্থান হচ্ছে কি কাটোয়া তাই তো বেশ রবিবার দিন জন্মবার ছিল জন্মবার রবিবার ছিল আপনি টিভির সাউন্ডটা অফ করে রাখুন না টেলিফোনে কথা বলুন আপনি টেলিফোনে কথা বলছেন না আমি তিনবার একটা প্রশ্ন আপনাকে করতে হচ্ছে আপনি টেলিফোনে কথা বলুন টেলিফোনে মনোসংযোগ করুন টিভিতে নিজের গলা শোনার জন্য মনোসংযোগ করবেন না সিংহ লগ্ন কর্কট রাশি পুষ্যা নক্ষত্র জানেন এগুলো সিংহ লগ্ন কর্কট রাশি পুষ্যা নক্ষত্র দেবগণ এগুলো জানা রয়েছে তো লগ্নের দ্বাদশে মঙ্গল মঙ্গল নিচস্থ অবস্থায় রয়েছে পরিপূর্ণ মাঙ্গলিক যদিও চন্দ্রযুক্ত লক্ষ্মীযোগ তৈরি করছে কিন্তু খুবই দুর্বল লক্ষ্মীযোগ কারণ মঙ্গল নিচস্থ অবস্থায় রয়েছে লক্ষ্মীযোগ অ্যাকচুয়ালি একটা নিচভঙ্গ হচ্ছে না হ্যাঁ নিচভঙ্গ তো হচ্ছে অবশ্যই সক্ষেত্রী চন্দ্রের সঙ্গে বসে রয়েছে নিচভঙ্গ হচ্ছে কিন্তু মাঙ্গলিকের চাপ থাকবে কারণ জলরাশিতে অগ্নিরাশি তো মাঙ্গলিক তো আছে মাঙ্গলিকের চাপ অতি অবশ্যই থাকবে বিদেশ যেতে সাহায্য করবে এটা বাইরে যাওয়ার যোগ হ্যাঁ বাইরে যাওয়ার যোগ বিশেষত দক্ষিণ কেমন দক্ষিণ পশ্চিম এই সমস্ত জায়গায় যাওয়ার যোগ বৃহস্পতি মঙ্গলের স্থানে রয়েছে এবং লগ্ন থেকে চতুর্থে পঞ্চম ষষ্ঠ সপ্তমে শুক্র শনি শনি সক্ষেত্রী অবস্থা রয়েছে বিবাহজনিত কিছু না কিছু সমস্যা তো হবেই হবে অষ্টমে রবি বুধ এবং বুধ নিচস্থ অবস্থায় রয়েছে এখানে কিন্তু যদি তুমি দেখো দ্বিতীয় পতির সঙ্গে যুক্ত তৃতীয় পতি কেমন তৃতীয় পতি এবং দ্বাদশ পতি এটা বাজে যোগ অষ্টমে মঙ্গল বুধ যেরকমভাবে যে জিনিসগুলো হওয়া উচিত সেরকমভাবে কিন্তু হচ্ছে না নবমে কেতু রয়েছে অর্থাৎ ভাগ্যস্থানে কেতু এবং সেটা লাস্ট দু তিন বছর ধরে অ্যাক্টিভেট হয়ে আছে কারণ বৃহস্পতি দু বছর আগেই ওখান দিয়ে গেছে অতএব ওটা অ্যাক্টিভেট হয়ে গেছে ভাগ্যস্থানে কেতু কিন্তু এর ভাগ্যের পক্ষে বাধাকারক হয়েছে আর দ্বাদশ ঘরে মঙ্গল যদিও এটা বিদেশ যাত্রা দেখাচ্ছে কিন্তু তা হলো খুব একটা ভালো কিন্তু জবরদস্ত জকিল ছেলে কি করছে টেকনিক্যাল দিকে গেছে শুক্র শনি একত্রে রয়েছে শুক্র শনি একত্রে গিয়েছে টেকনিক্যাল দিকে গেছে টেকনিক্যাল দিকে যাওয়াটা খারাপ নয় কিন্তু শুক্র শনি একত্রে অবস্থা রয়েছে টেকনিক্যাল দিকে বিটেক নিয়ে করছে কোন মানে কি কি দিকে যাওয়ার ইচ্ছে আছে চাকরি পাবে কিনা যাওয়া জানার জন্য চাকরি এখন এই মুহূর্তে চাকরি কিন্তু নির্দেশিত হচ্ছে না বাড়ির বাইরে চাকরি নির্দেশিত হচ্ছে এটা ঠিক লগ্নের দশম ঘরের অধিপতি শুক্র শুক্র শনিযুক্ত চাকরি পাবে চাকরি পাবে না তা নয় কিন্তু এখন এই মুহূর্তে চাকরি তো ভাই নির্দেশিত হচ্ছে না কেমন মাঙ্গলিক দোষটাকে পরিহার করুন বছর তিনেক লাগবে নাকি আড়াই হ্যাঁ তিন বছর বছর তিনেক বিটেক শেষ করতে করতে বিটেক শেষ করতে করতে আর কদিন বুঝতে পারলাম না 17 সাল থেকে পড়া শুরু করেছে 17 থেকে পড়াশোনা হ্যাঁ 17 থেকে পড়াশোনা শুরু করেছে তাহলে শেষ হতে হতে 21 কমপ্লিট করবে কবে কমপ্লিট হয়ে গেছে বিটেক কমপ্লিট করে বসে আছে মানে চাকরির জন্য চেষ্টা করে যাচ্ছে এর আগের বছর তো চাকরির যোগ ছিল এক হ্যাঁ গত বছর চাকরি করেনি গত বছর কোনো চাকরি পায়নি সেটা ছেড়ে দিতে বাধ্য সেটা বলুন গত বছরের চাকরি করছিল সে চাকরিটা ছেড়ে যায় আবারও চাকরি ছেড়ে দিতে হবে মাঙ্গলিক দোষ প্রবল মাঙ্গলিক দোষ রয়েছে বুধ নিচস্থ অবস্থায় রয়েছে দ্বিতীয়াধিপতি নিচস্থ অবস্থায় রয়েছে আবারও চাকরি পাবে দ্বিতীয় এবং একাদশপতি নিচস্থ অবস্থায় আড়াই বছর এখনো দুই আড়াই বছর যা চাকরি পাবে না কেন সেই চাকরি বারংবার ছাড়তে হতে পারে ছকে পরিহার করান ভালোভাবে ভালো কোনো জ্যোতিষের কাছে নিয়ে গিয়ে ভালোভাবে পরিহার করিয়ে ছকটাকে ব্যালেন্সিং করান ছকটাকে ব্যালেন্স করিয়ে অতঃপর এগিয়ে চলুন নইলে বারংবার চাকরি পাবে পেলেও চাকরি কিন্তু ত্যাগ প্রথম কথা হচ্ছে কি চাকরি পেতে দেরি হবে দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে যে চাকরিটা পাবে সেই চাকরিটা মনের মতো হবে না অবাঞ্ছিত পরিবেশের জন্য চাকরি ছাড়তে বাধ্য হবে এবং বারংবার এই জিনিসটা চলতে থাকবে অতএব এই ছক নিয়ে ভালো কোনো জ্যোতিষীর কাছে গিয়ে ভালোভাবে পরিহার পদ্ধতিগুলো করে নিন আদারওয়াইজ কিন্তু এগুলো চলতে থাকবে বারংবার চাকরি পাওয়া এবং চাকরি ত্যাগ করা এই জিনিসগুলো চলতে থাকবে অদ্ভুত ভালো একটা যোগ তৈরি হলো কিন্তু যোগটা আবার কোনো এফেক্টিভ দিল না এফেক্টিভ যোগ হলো না এটা যোগ তৈরি হওয়া বলা যাচ্ছে না কারণ কি মানে হয়েছে এই পর্যন্ত চন্দ্র মঙ্গল যুক্ত জিনিসটা হয়েছে এই পর্যন্ত এই যদি নবম ঘরে কিংবা পঞ্চম ঘরে যদি হয়ে যেত না একদম একদম ফাটাফাটি ব্যাপার একদম আর সেরকম ভাবে ষষ্ঠ মানে কানেকশন যেটা সিক্সথ এন্ড টেন্থ কানেকশন সেটা হচ্ছে না দ্বিতীয়াধিপতি একাদশপতি বুধকে যদি তুমি দেখো সে নিচস্থ অবস্থায় বসে রয়েছে রবি কোনো মেজর ফ্যাক্টর দাঁড়াচ্ছে না এই লগ্নে রবি তো মেজর ফ্যাক্টর নয়
এই লগ্নের ক্ষেত্রে রবি মেজর ফ্যাক্টর নয়, অতএব রবি মেজর ফ্যাক্টর নয়, রবির যোগটাও ওখানে বিশেষ কিছু করে উঠতে পারল না, প্লাস জলরাশিতে রবি সেরকম কোনো বলশালীও হচ্ছে না। অতএব এই জিনিসগুলো বিচার করে ছকটা খুব যে একটা ভালো অবস্থায় আছে তা নয়, ব্যালেন্সিং করানোটা খুব প্রয়োজন, ভালো জায়গায় গিয়ে ভালোভাবে পরিহার পদ্ধতি অবলম্বন করুন, তাতে যদি কিছু হয়। কেমন, আরেকবার বলে রাখছি, আগামীকাল 20 তারিখ আমরা কাটোয়ায় গিয়ে পৌঁছচ্ছি সকাল 10টা থেকে রাত্রি 10টা অবধি, অশোক লজ। আমাদের কিন্তু চাপ রয়েছে, অতএব যারা যারা নিতে চাইছেন, যেহেতু বেশ কিছু সময়ের জন্য যাচ্ছি, প্রায় 12-13 ঘন্টার জন্য কাটোয়ায় আমরা থাকবো, যারা যারা দেখাতে চাইছেন আগে থাকতে লাইন আপ করে নেবেন। আর সকাল 10টা থেকে রাত্রি 10টা অবধি আমাদের পক্ষে 12-14 জন দেখা সম্ভব, অতএব 12-14 জন আমরা অবশ্যই দেখব। নমস্কার বন্ধু, কে রয়েছেন? নমস্কার, কে রয়েছেন? হালি শহর থেকে বলছেন। টিভি সাউন্ড অফ করুন, টিভি সাউন্ড সম্পূর্ণ অফ করুন, টিভি থেকে সরে যান। হ্যাঁ, হালি শহর থেকে কার সম্বন্ধে জানবেন ভাই? আমি আমার নিজের সম্বন্ধে জানতে। নাম বলুন। আমার নাম গোবিন্দ সাহা, 16/11/1988। গোবিন্দ তারা আছে নাকি, ট্রেন ধরার তারা? আচ্ছা, তার আরেকবার বলুন, 16/11/1988, আর সময় হচ্ছে রাত্রি 1টা, তার মানে 15 তারিখ, রাত্রি 1:10, তার মানে 15 তারিখ গিয়ে 16 তারিখ হলো ভাই? 16 তারিখ যদি হয়, এটা 15 তারিখ গিয়ে 16 তারিখ হতে হবে, কারণ রাত্রি 12টার পরে তো ওটা 16 তারিখ নেবে, তো সেরকম সেরকম বলছেন না 16 তারিখ গিয়ে 17 তারিখ বলছেন? 16/11/1988, হ্যাঁ মানে 15 তারিখ গিয়ে 16 তারিখ, তাই তো? রাত্রি 1:10 মানে হচ্ছে গিয়ে 15 তারিখ রাত্রি 12টার পর থেকেই কম্পিউটার ওটা 16 তারিখ নেবে, তাই তো? আচ্ছা ঠিক আছে। আর আপনার হালি শহরে জন্ম রাত্রি 1:10 AM, তাই তো? বেশ ঠিক আছে, রাত্রি 1:10 জন্ম। আপনার জন্মবার তাহলে বুধবার পড়ে যাচ্ছে, মঙ্গলবার গিয়ে বুধবার? তাহলে আপনি, না না বুধবার হচ্ছে, মঙ্গলবার হবে না, মঙ্গলবার রাত্রি 1টা তো, মঙ্গলবার রাত্রি 1:10 তো, 16/11/1988। ভাই আপনি আমার কথাটা বুঝতে পারছেন না, আপনি কম্পিউটার কখনো ইয়ে করেছেন? আপনার যদি এটা 16 তারিখে জন্ম হয়ে থাকে, 16 তারিখে জন্ম হয়ে থাকলে আপনাকে এটা বুধবারই নেবে মঙ্গল, কারণ রাত্রি 12টা পেরিয়ে গেছে, রাত্রি 12টা পেরিয়ে গেলে কম্পিউটার ওটাকে বুধবার নেবে। তাহলে আপনি কি, আমার প্রশ্ন হচ্ছে গিয়ে, আপনি কি মঙ্গলবার দিন রাত্রি 1:10 জন্মেছিলেন? তাহলে ওটা কম্পিউটার বুধবারই নেবে, ঠিকই আছে, 16 নভেম্বর, ঠিক আছে, 16/11/1988 বুধবার। আপনার সিংহ লগ্ন মকর রাশি জানেন? সিংহ লগ্ন মকর রাশি শ্রবণা নক্ষত্র এবং দেবগণ, সিংহ লগ্ন মকর রাশি শ্রবণা নক্ষত্র এবং দেব, বর্তমান সময় যথেষ্ট খারাপ। প্রথম কথা, লগ্নে কেতু আপনার মাথায় প্রচুর কনফিউশন তৈরি করবে, কি আপনি দেখবেন যে আপনার মাথায় একসঙ্গে অনেকগুলো চিন্তা কিন্তু ঘোরে, কেমন আপনি পুরো কনফিউজড স্টেটের মধ্যে রয়েছেন। সেকেন্ড হাউসে শুক্র, সেই শুক্র নিচস্থ অবস্থায় রয়েছে, জীবনে কখনো না কখনো অর্থ নষ্ট হবেই হবে, যদি না অলরেডি কিছু অর্থ নষ্ট হয়ে থাকে, হয়েছে? আচ্ছা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে গিয়ে, যেহেতু গ্রহটা হচ্ছে গিয়ে শুক্র এবং সেটা দ্বিতীয় ঘরে, আপনার কখনো প্রাইভেট পার্টসে কোনো না কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা আছে, যেমন আপনি ইউরিন ইনফেকশনে ভুগতে পারেন, ছোটোবেলায় ফাইমোসিস জাতীয় কোনো অসুখ হতে পারে, অথবা প্রস্টেট বা কিডনির অসুখ খুব ভালোভাবে কিন্তু ফিচার করছে। ছোটোবেলায় ইউরিন ইনফেকশন বা ফাইমোসিস এগুলো হয়েছিল? হ্যাঁ, কালা জ্বর যেটা থেকে কিডনি এফেক্টেড হওয়ার সম্ভাবনা থাকে, কালা জ্বর থেকে কিডনি এফেক্টেড হওয়ার সম্ভাবনা থাকে, ওটাই দেখাচ্ছে যে কোনো না কোনো রকমভাবে কিডনি এফেক্টেড হবে। কিডনির যে টেস্টগুলো হয়, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, এই টেস্টগুলো কিন্তু আপনি রেগুলার একটু করিয়ে নেবেন ভাই। বর্তমান সময়ে ভরা 7:30-এর মধ্যে দিয়ে রান করছেন, যদি কোনো জায়গায় আপনার চাকরি থেকে থাকে, চাকরিটা আপনার একদমই পছন্দ হবে না, যেখানে কর্ম করবেন সে কর্মটা পছন্দ হবে না, অথবা কর্মটা কেটে যাবার লক্ষণ দেখা যাচ্ছে, আপনি কি করছেন? এমনি দশম পদে নিচস্থ ভাই, প্রাইভেট কোম্পানির জবটা কি আপনাকে যথেষ্ট সন্তুষ্টি দিচ্ছে? হ্যাঁ, কাজটা করতে ভালো লাগছে না, সেটাই বলা হচ্ছে যে কাজটা আপনাকে একেবারেই সন্তুষ্টি দেবে না, কেমন, এবং কাজটা হয় আপনি ছাড়তে বাধ্য হবেন, অথবা আপনার মন কোনোভাবেই চাইছে না, আপনি জোর করে টেনে কোনো রকমভাবে কাজটা চালিয়ে যাচ্ছেন। বর্তমান সময় শনির 7:30 চলছে, লগ্ন থেকে দেখতে গেলে লগ্নের সপ্তমে রাহু, লগ্নে কেতু, লগ্নের অষ্টমে মঙ্গল, অথবা আপনি মাঙ্গলিক, কেমন,
এবং রবি নিচস্থ। ভাই রবি মঙ্গল রাহু কেতুর যা অবস্থান, শুক্র রবি মঙ্গল রাহু কেতু শুক্র পাঁচ পাঁচখানা গ্রহের অবস্থান কিন্তু আপনার বিরুদ্ধে দেখাচ্ছে। বড় কথা, রবি বুধটা রাহু দৃষ্ট হয়ে আছে, হ্যাঁ, তার মধ্যে রবি বুধ রাহু দৃষ্ট হয়ে প্রচন্ড ঠকে যাবেন লগ্নে তৃতীয়, ঠকে যাবে, ট্রাভেল থেকে ক্ষতি, কেমন ছোটখাটো ভ্রমণ থেকে ক্ষতি দেখাচ্ছে, এমন ঠকবেন সে মহিলা জনিত কোনো ব্যাপারে ঠকে যাওয়ার চান্সেস খুব বেশি। আরেকটা যেটা সেটা হচ্ছে গিয়ে ব্যবসার ক্ষেত্রটাও কিন্তু খুব একটা ভালো দেখা যাচ্ছে। সপ্তমের নবম হচ্ছে গিয়ে তৃতীয়, লগ্নে তৃতীয় রবি বুধ এবং সেটা রাহুদৃষ্ট অবস্থা রয়েছে, অতএব ব্যবসার ক্ষেত্রেও কিন্তু খুব ভালো। বাজে শুক্র নিচস্থ, রবি আর বুধ রাহুদৃষ্ট, বুধ আর শুক্র দুটোই হচ্ছে ফিমেল প্ল্যানেট, মহিলা থেকে সাবধান থাকতে হবে, যে মহিলার কোকড়ানো কোকড়ানো চুল আছে সেই সব মহিলা থেকে একটু সাবধানে থাকতে হবে, অর্থ নষ্ট হবে কিন্তু। লগ্নে দ্বিতীয় শুক্র শুক্র নিচস্থ, ভালো রকম পরিহার পদ্ধতি করাতে হবে, ছোট মোটো টোটকাতে এই চার্টকে কিছু করা যাবে না, এই চার্টে এই চার্টে এতই এতগুলোই গ্রহই গন্ডগোল হয়ে আছে, রবি শুক্র কেতু রাহু মঙ্গল পাঁচ পাঁচখানা গ্রহ চোখের সামনে দেখতে পাবো। আপনার বিয়ে হয়েছে তো? না না না, এখন করিনি, কিন্তু ঠিক আছে, সেটি আবার আরও এক আরও এক সমস্যা ডেকে নিয়ে আসবে মঙ্গলের পরিহার করার। এনিওয়ে আপনি কোনো ভালো জ্যোতিষের কাছে গিয়ে পৌঁছন, ভালোভাবে পরিহার পদ্ধতি করে নিন। ভাই কিছু কিছু জায়গায় জ্যোতিষ বড় অসহায়, তার শুধুমাত্র টোটকা বা ছোটোখাটো জীবন হবে না, কিছু জীবন জীবন ধারণের পরিবর্তন দিয়ে সর্বদা সব কিছু হবে না, এটাই পার্মানেন্ট পরিহার দরকার এবং পার্মানেন্ট পরিহার করেও খুব সাবধানে জীবনযাত্রার যে যে পরিবর্তনগুলো বলতে হবে সেই পরিবর্তনগুলোকে পরিষ্কার মেনে নিয়ে সেইভাবে চলতে হবে, আদারওয়াইজ কিন্তু এই সব কিছু করা খুব মুশকিল। নমস্কার বন্ধু, কে রয়েছেন? নমস্কার, কে রয়েছেন? নমস্কার, টিভি সাউন্ড অফ করুন, অফ করা থাকলে আমার কানে পৌঁছতো না ভাই, তাহলে আমি মিথ্যা কথা বলছি। কোথা থেকে ফোন করেছেন? নবদ্বীপ থেকে ফোন করেছেন, কার সম্বন্ধে জানবেন? নাম বলুন। কি দেবনাথ? কার্তিক। কার্তিক দেবনাথ। কার্তিক দেবনাথ, আপনার ডেট অফ বার্থ বলুন। ১ ফেব্রুয়ারি ১৯৭৯, সময় বলুন। সকাল পাঁচটা তিরিশ, তাই তো? কোথায় জন্মেছেন? আপনার জন্মবার বৃহস্পতিবার ছিল। ধনু লগ্ন মীন রাশি, উত্তর ভাদ্রপদ নক্ষত্র নরগণ, ধনু লগ্ন মীন রাশি জানা আছে, শনি রাহু যুক্ত নবম স্থানে, ভাগ্যস্থানে শনি রাহু যুক্ত, লগ্ন থেকে অষ্টমে বৃহস্পতি আপনাকে ভগবানে বিশ্বাসিত করবে, প্রবল ভগবান বিশ্বাস থাকবে, কিন্তু লগ্নের চতুর্থে চন্দ্র, সেটা বৃহস্পতির ঘরে চন্দ্র এবং বৃহস্পতি পরস্পর পরস্পর চতুর্থ এবং অষ্টম লগ্ন আছে, ধনু লগ্ন আছে, একবার চেক করো। প্লেস হচ্ছে গিয়ে নবদ্বীপ, প্লেস নবদ্বীপ। ধনু লগ্ন এবং মীন রাশি যা দেখতে পাওয়া যাচ্ছে, আপনার লগ্নের শুক্র সেটা হয়তো আপনাকে খানিকটা শৌখিন করবে, লগ্নের তৃতীয় কেতু চতুর্থে চন্দ্র, চতুর্থে চন্দ্র এবং অষ্টমে বৃহস্পতি পরস্পর পরস্পরকে দেখছে, অতএব আপনার মন ঈশ্বরমুখী, আপনি ঈশ্বরে বিশ্বাসী করবেন, ধর্মে আপনার বিশ্বাস থাকবে, কিন্তু নবম ঘরে শনি রাহু একত্র একত্রিত অবস্থা রয়েছে, দুটো জিনিস ভুল গুরুর পাল্লায় পড়তে পারেন, ভণ্ড গুরুর পাল্লায় পড়তে পারেন এবং আপনার উচ্চশিক্ষা কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হবে। আর নবমে শনি এবং রাহু আমরা বলি পাপের দোষ, কেউ কেউ বলেন কালম্বিক দোষ, আমরা বলি কালম্বিক দোষ, এই কালম্বিক দোষ আপনাকে সারা জীবনে প্রচুর প্রচুর ওঠানামা দেখিয়েছে, কেমন এটা নির্দেশিত হচ্ছে। রবি এবং বৃহস্পতি পরস্পর পরস্পরকে দেখছে, মঙ্গল উচ্চস্ত অবস্থায়, আপনার বাবা কি করতেন? কি করতেন কিসের কাজ? তাঁত, তাঁতের কাজ, লগ্ন শুক্র, আপনিও কি তাঁতের কাজই করেন? না, আপনি কি করেন, আপনার আপনার কাজটা কি? আমি তাঁতের ওই পুরনো কনস্ট্রাকশনের বিল্ডিং কেনাবেচা, ঘর, মঙ্গল বুধ, মঙ্গল বুধ, মঙ্গল বুধ কম্বিনেশনে, হ্যাঁ, পুরনো কনস্ট্রাকশনের বাড়ি কিনে বেচে ওগুলোকে ঠিক করেন, তাই তো? হ্যাঁ।
ওগুলো কিনা বেচা করেন, কিন্তু আগে যে সময়টা যাচ্ছিল সেই সময়টা এখন যাচ্ছে না। এখন এখন কাজ কি খুব একটা ভালো পাচ্ছেন? ভাই শনি রাহুযুক্ত কালম্বিক দোষ, এই কালম্বিক দোষটাকে পরিহার করান। মঙ্গল আপনার ক্ষেত্রে ইম্পর্টেন্ট গ্রহ, কোনো সন্দেহ নেই। পঞ্চম পতিত বটে, পঞ্চম পতি হিসেবে মঙ্গল ইম্পর্টেন্ট গ্রহ, কিন্তু যে যোগে রয়েছে মঙ্গল বেশের বছর এই যোগটাকে খুলতে হবে। দু তিনটে পরিহারের দরকার আছে, পরিহারগুলো খানিক করিয়ে নিন। করিয়ে নিয়ে অতঃপর এগোন। আপনার ক্ষেত্রে বৃহস্পতি এবং চন্দ্র খুব ভালো গ্রহ, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। মঙ্গলও উচ্চস্থ অবস্থায় রয়েছে, কিন্তু সামহাও একটু ওখানে ড্যামেজ হয়েছে। আর শনি রাহুযুক্ত অবস্থায় রয়েছে, এই শনি রাহুযুক্ত অবস্থা কালম্বিক দোষ। এই কালম্বিক দোষ যেটাকে আমরা স্বাপিত দোষ বলি, মানে জন্ম জন্মান্তরের অভিশাপ ক্যারি করছে। অতএব এই স্বাপিত দোষটা, এবং সেটা নবমে ভাগ্যস্থানে, স্বাপিত দোষটাকে ভালোভাবে প্রশমিত, এবং সেটা অগ্নি ঘরে রয়েছে। অতএব এবং সেটা আবার কানেক্ট করছে হচ্ছে কি শুক্রের সঙ্গে। শুক্র শনি রাহু এই তিনটে গ্রহের খুব ভালোভাবে হোম যজ্ঞ শান্তি সস্তায়ন হলো, কারণ অগ্নিতত্ত্বে বসে রয়েছে শনি রাহু এবং শুক্র, এবং তৈরি করছে কালম্বিক দোষ বা স্বাপিত দোষ। এই স্বাপিত দোষকে খুব ভালোভাবে পরিহার করুন। একটা দুটো রত্ন ধারণের দরকার রয়েছে, এটা রত্ন ধারণ করে এগিয়ে চলুন। 2020 মাঝামাঝি সময় থেকে কিন্তু সময়টা ধীরে 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 ভালোর দিকে যাবে, প্রোভাইডেড আপনি এই পরিহারগুলো ঠিকঠাক ভালো জায়গায় গিয়ে করিয়ে নেন। আপনি আগে ভালো জায়গায় গিয়ে পৌঁছন, গিয়ে পরিহারগুলো করে নিন, নাহলে সারা জীবন এরকমই চলতে থাকবে। দু বছর ভালো তো 5 বছর খারাপ, কন্টিনিউয়াসলি এই জিনিসগুলো চলতে থাকবে এই আর কি। যারা ফোন করছেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ ইংরেজিতে জানা থাকলে ফোনও করবেন। জন্মবৃত্তান্ত ইংরেজিতে জানা থাকাটা জরুরি এক। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে টিভির সাউন্ড, বারংবার বলছি, এবার কিন্তু টিভির সাউন্ড আমার কানে এসে যদি পৌঁছয়, এবং আপনারা যতই বলুন না কেন টিভি থেকে দূরে আছি, আমি সঙ্গে সঙ্গে ডিসকানেক্ট করব। নমস্কার বন্ধু, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ আপনার কথা আমি শুনতে পাচ্ছি না, মাউথপিসটা মুখের সামনে নিয়ে কথা বলুন। নমস্কার, আমি বলছি নমস্কার, আমি বলছি নমস্কার, আমি বলছি নমস্কার, গুড মর্নিং, গুড মর্নিং, বেশ এবার আপনি বলুন আপনি কোথা থেকে ফোন করছেন। পূর্ব মেদিনীপুর এত বড় জায়গা, ডিস্ট্রিক্টটাকে দুভাগে ভাগ করেও কিছু করা নেই। আমার যতদূর জ্ঞান মহিষাদল পূর্ব মেদিনীপুরে পড়ে, দীঘা পূর্ব মেদিনীপুরে পড়ে, বাজকুল পূর্ব মেদিনীপুরে পড়ে, আর জায়গার নাম বলবো, হলদিয়া পূর্ব মেদিনীপুরে পড়ে। হ্যাঁ তো সেটা পরিষ্কার করে বলুন না, তমলুক থেকে ফোন করছি, তমলুক থেকে ফোন করছেন, আমাদের তমলুকে চেম্বার আছে, আপনাকে চেম্বারের সঙ্গে সঙ্গে ডেকে পাঠাবো, এরকম ভাবার কোনো কারণ নেই। দৈব মানে কাউকে ডাকে না, যার দরকার সে আসে। তমলুক থেকে ফোন করছেন, কার সম্বন্ধে জানবেন? নাম বলুন। পারমিতা, আচ্ছা বেশ, পারমিতা আপনার ডেট অফ বার্থ বলবেন। 17 ডিসেম্বর 1996, সময় বলুন। 5:50, সারাদিনে দুবার আসে। হ্যাঁ, সন্ধ্যেবেলা 5:50 PM। আপনার জন্মস্থান তমলুক? জন্মস্থান হচ্ছে গিয়ে তমলুক। আপনার জন্মবার মঙ্গলবার ছিল? মিথুন লগ্ন মীন রাশি জানেন? মিথুন লগ্ন মীন রাশি উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং অরগণ, মিথুন লগ্ন এবং মীন রাশির জাতক, রবি বুধ বৃহস্পতি যুক্ত, মঙ্গল রাহুযুক্ত, অঙ্গারক দোষ, তার মধ্যে শনি। ভাই আপনি ডিপ্রেশনে ভুগছেন, আপনার প্রচণ্ড মানে মানসিক ব্যাপারটা মারাত্মক, মানে আপনি রেগে গেলে মারাত্মক রেগে যান, আপনি গুমড়ে পড়েন, আপনার মনে দুঃখের ব্যাপারটা অনেক বেশি, এগুলো কি ঠিক? আপনি একটু দুঃখী থাকেন, আপনি ভীষণই পেসিমিস্টিক, বা যেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে নেগেটিভ, নেগেটিভ চিন্তাধারা আপনার মধ্যে প্রচুর রয়েছে। আবার মাথা গরম হয়ে গেলে প্রচণ্ড গরম হয়ে যায়, কারণ মঙ্গল রাহুযুক্ত অবস্থায়। আপনার ছকে যে যোগগুলো রয়েছে তার মধ্যে একটা কালম্বিক দোষ, একটা বীজ দোষ, একটা গ্রহণ দোষ, আরেকটা হচ্ছে গিয়ে অঙ্গারক দোষ। ভাই এই ছক নিয়ে বিশেষ কিছু বলা সম্ভব নয়। এই ছকে একটা জিনিসই খুব ভালো ফিচার করছে, যে আপনি জন্মাবার পরে আপনার বাবা ডেফিনেটলি কোনো না কোনো উন্নতি করেছিল, তার কারণ ওনার জীবনযাত্রার যে পরিবর্তন ঘটেছিল সেই পরিবর্তনটা লক্ষণীয় পরিবর্তন, কারণ বৃহস্পতি রবি এবং বুধযুক্ত, বৃহস্পতি বৃহস্পতির ঘরে রয়েছে। অতএব আপনার বাবা খুব বুদ্ধিমান রিলিজিয়াস লোক এবং আপনার বাবাকে অনেক লোক মেনে চলেন। আপনার বাবা কি কোনো কারণে গভর্নমেন্ট নাকি এগ্রিকালচারের সঙ্গে যুক্ত ছিলেন? বুঝতে পারলাম না, একটু জোরে বলুন। কোম্পানির একটা মেকানিক্যাল কাজে যুক্ত ছিলেন, মানে উনি ওনার কাজটা যথেষ্ট ভালোভাবে করেছেন এবং উনি ওনার মানুষ হিসাবে খুব ভালো মানুষ। আপনার ছকে একমাত্র আপনার বাবার জায়গাটাই খুব ভালো ফিচার করছে। এই ছকে সব থেকে যেটা জেনে নেওয়া ভালো, কাল সর্বদোষ রয়েছে, এটা হচ্ছে বিবাহ যখন হবে তার আগে কিন্তু ছক ঠিকঠাক করতেই হবে। এখানে যে নারী জ্যোতিষ অনুযায়ী যে একটা যোগ দেখাচ্ছে শনি চন্দ্র কেতু,
লেঙ্গুটিয়া জব তো একে এই বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে কি আপনার সংসার পুরো ঠিকঠাক চলছে কোনো প্রবলেম নাই তো একদম না বিবাহিত জীবনের সমস্যা এটা এটা বিয়ের আগে খুব ভালোভাবে ও যেটা বলছে এটা 100 ভাগ ঠিক কথা বিয়ের আগে ঠিকঠাক করা উচিত ছিল ঠিকঠাক করা উচিত ছিল এই বিয়ের পরে এখন আপনাকে প্রচুর কাটখড় পোড়াতে হবে এটা লঙ্গটিয়া যোগ বলে নারী জ্যোতিষে হ্যাঁ এই যোগ যদি কিছুটা প্রশমন না করা হয় অথবা চার্ট ওভারল্যাপ করে যদি না মেলানো হয় এক হচ্ছে বিয়ে হতে 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 হবে না অথবা বিয়ে হয়ে গেলে তারপর সাংসারিক লাইফ পুরো শেষ করে দেবে আমি কি ভুল বলছি একদম ঠিক বলছেন কিন্তু আমার ওই দিকটা পার সময় মানে কোনো চাকরির জীবনটা কি ঠিক হতে পারে মানে চাকরির জীবনে দেখুন ওখানে বসে আছে কেতু সে আবার চন্দ্রযুক্ত মানে কোনো মেয়ে বান্ধবীর দ্বারা চাকরিতে ক্ষতিগ্রস্ত হবে এবং সেই মেয়ে বান্ধবীটা আপনার থেকে বয়সে বড় হবে কারণ স্যাটার্ন হচ্ছে এজেড চাকরির জায়গাটাও ভালো নেই লগ্নের দশমে চাকরির জায়গা ভালো দেখাচ্ছে না ভাই আপনি এমনিতে আমি এখন পড়াশোনা করছি তো পড়াশোনা বিষয়ে কি কোনো পড়াশোনা করতে বিয়েটা কি প্রেম করে হলো ভাই এতগুলো যোগ শনি চন্দ্রযুক্ত অবস্থায় রয়েছে ভালোভাবে দেখা যাক শনি চন্দ্রযুক্ত অবস্থায় রয়েছে শনি কেতুযুক্ত মানে শনি রাহুদৃষ্ট অবস্থায় রয়েছে তার মানে একটা হলো কলম্বিক দোষ একটা হলো বীজ দোষ ঠিক আছে তার মধ্যে চন্দ্র কেতুযুক্ত অর্থাৎ হচ্ছে কি গ্রহণ দোষ মঙ্গল রাহুযুক্ত অবস্থায় অঙ্গারক দোষ সম্পূর্ণ নাক দোষ বা যেটাকে আমরা কালসর্প দোষ বলি সেই কালসর্প দোষ শনি মঙ্গল একে অপরকে দৃষ্টি দিচ্ছে ছন্ন ছাড়া যোগ শনি মঙ্গল অসম্ভব অবাস্তব এই ছক নিয়ে ভালো চাকরি বা ভালো সাংসারিক জীবন এটা এক্সপেক্ট করাটা ভালো কোনো কারো কাছে যান জ্যোতিষীর কাছে যান এখানে ফোন করে কোনো লাভ হবে না এটা ফোন করে কিছু করা যাবে না পাঁচ সাতখানা খারাপ যোগ রয়েছে কেমন এই এই জিনিসটা বেশ কিছু ধারণ এবং বেশ কিছু পরিহারের দরকার রয়েছে এক একটা খুলতে খুলতে আসছে তো হ্যাঁ যখন কন্যা রাহু খুলেছে যখন কন্যাতে বৃহস্পতি ছিল ও খুলে দিয়েছে একদম এখন রবি বুধ বৃহস্পতির উপর শনি যে হচ্ছে সপ্তম ঘর শনি কেতু হ্যাঁ শনি কেতু আছে ওখানে ওটা খুলছে পুরো একেবারে শেষ করে দিয়েছে সাংসারিক লাইফ হ্যাঁ কিছু কিছু জায়গায় মানে অসহায় মানে ওখানে পরিহার না করিয়ে কিছু করার নেই কেমন যদি তাও পরিহার করিয়ে এখানে ওয়েট করতে হবে অন্তত দু বছর হ্যাঁ ইমিডিয়েট রেজাল্ট পাওয়া খুব মুশকিল মিনিমাম দু বছর অসম্ভব অবাস্তব বাবা আজকে সকাল থেকে একটা ছকও পেলাম না যে সবটা সত্যি খুব ভালো অবস্থায় রয়েছে নমস্কার বন্ধু কে রয়েছেন হ্যালো নমস্কার বন্ধু হ্যাঁ কোথা থেকে ফোন করেছেন আমি মন্টেসর থেকে ফোন করছি বুঝতে পারলাম না আরেকবার বলুন মন্টেসর থেকে ফোন করেছেন বেশ কার সম্বন্ধে জানতে চাই কার সম্বন্ধে মেয়ে মেয়ের নাম বলুন মেয়ের নাম প্রিয়া কুন্নি প্রিয়া রায় হ্যালো মেয়ের ডেট অফ বার্থ বলবেন 16/5/2000 সাল বেশ সময় বলুন সকাল 9টা জন্মস্থান মন্তেশ্বর জন্মস্থান মন্তেশ্বর বেশ আপনার মেয়ের জন্মবার মঙ্গলবার ছিল মিথুন লগ্ন তুলা রাশি জানা আছে তুলা রাশি না জানা নেই স্বাতি নক্ষত্র দেবগণ মিথুন লগ্ন তুলা রাশি স্বাতি নক্ষত্র এবং দেবগণ লগ্নের দ্বিতীয় ঘরে রাহু বসে রয়েছে মেয়ের বয়স হচ্ছে কি 17 সব আজকে মাঙ্গলিক চান সমস্ত মাঙ্গলিক বিবাহ জীবন কিরকম যাবে ভালো না বিবাহ দিয়েছেন বিবাহ হয়েছে কেমন যাচ্ছে সেটা তো আপনিই বলতে পারবেন ভালো তো মোটেও যাচ্ছে না আমাদের কাছে জেনে কি করবেন যেটা ভালো যাচ্ছে না সেটা পরিষ্কার ভাবে বলুন না কেন যে বিবাহিত জীবনটা ভালো যাচ্ছে না কিছু করতে হবে সেটা জানার জন্য একদম কিছু করতে হবে 100% কিছু করতে হবে কিছু না করে কিছু করা যাবে না কেমন মেয়ের লগ্নে দ্বিতীয় রাহু রয়েছে মেয়েকেও একটু বাক্য সংযতভাবে বাক্য বিনিময় করতে বলবেন স্পষ্ট কথা স্পষ্টভাবে বলে দেওয়ার জন্য শ্বশুরবাড়িতে কিন্তু এমনকি শারীরিকভাবেও নিগৃহীত হতে পারে অর্থাৎ শরীরে ওকে আঘাত করা হতে পারে বা মারধর করা হতে পারে অতএব একটু সাবধানে এবং সচেতনে থাকতে হবে এমনি অসম্মানিত হচ্ছে অষ্টমী কেতু কথায় কথায় বাবা মায়ের নাম তুলে অসম্মানিত হওয়া অষ্টমী কেতু কথায় কথায় অসম্মানিত হতে হচ্ছে অতএব যতটা আপনারা জানছেন তার চেয়েও কিন্তু খারাপ অবস্থায় রয়েছে মেয়ে কিন্তু খারাপ কিছু ভাবছে কারণ চন্দ্র শনি পরস্পর পরস্পর দেখছে শনি নিচস্থ অবস্থায় রয়েছে তার মানে এর মনের উপর ভয়ঙ্কর চাপ পড়ছে যতটা কিন্তু বলে উঠতে পারছে না বৃহস্পতিটা আছে বলে কিছুটা বাঁচো কিছুটা বৃহস্পতি আছে বলে হ্যাঁ বৃহস্পতি শুক্র দুটোই বসে রয়েছে শুক্র শনি যদি দেখতে গেল পরম মিত্র তাহলে বৃহস্পতি শুক্র আছে বলে মনের জোর আছে মেয়েটার ছক এটা কারাকির করলে কেটে যাবে না কাটে না
ভগবান ঈশ্বর যেটা দিয়ে পাঠিয়েছেন তাকে কাটানোর ক্ষমতা কোনো জ্যোতিষের নেই। দৈববাণী এরকম কথা কোনোদিন বলেনি যে কাটে, গোটা জিনিসটাকে নিউট্রালাইজ করতে হবে, প্রশমিত করতে হবে। এই ছকে যতটা ভালো করা সম্ভব ততটা ভালো করার জন্য চেষ্টা করতে হবে, এবং তার জন্য যে রত্নধারণ দরকার, যে পূজা অর্চনা এই জিনিসগুলো করা দরকার, সেইগুলো করিয়ে অতঃপর এগিয়ে চলুন। কারণ এরও দেখো অগ্নিরাশিতে রয়েছে, তিনখানা গ্রহ কিন্তু অগ্নিরাশিতে বসে রয়েছে। এইটাকে অ্যাক্টিভেট করাটা ভীষণ প্রয়োজন। কেমন আবার জলরাশিতে রাহু, অতএব দানানো দরকার আছে, বিভিন্নভাবে পরিহারের দরকার আছে, বিভিন্ন তত্ত্বে বিভিন্ন গ্রহ বসে রয়েছে, তার পরিহার যেটা আমরা দৈববাণীতে বলে থাকি, পছন্দ মনে করলে আমাদের, না হলে অন্য কোনো ভালো জায়গায় গিয়ে পৌঁছন। তা তো কথা আমি আপনাকে বলতে পারবো না, আপনি টেকনিক্যাল জিনিস বোঝেন, আপনি জ্যোতিষের ছাত্র বা ছাত্রী নন তো। অগ্নি পৃথিবী বায়ু জল চারটে তত্ত্ব আছে, এই চারটে তত্ত্বের মধ্যে যে যে তত্ত্বে গ্রহ যেরকম রয়েছে, অন্তত পাঁচখানা গ্রহের প্রতিকার দরকার। তার মধ্যে হোমযজ্ঞ শান্তি সস্তায়নও পড়ছে, কিছু দান পড়ছে, জীবনযাত্রার কিছু পরিবর্তন পড়ছে, এবং তার সঙ্গে রত্নধারণও পড়ছে। চার রকমের প্রতিকারই দরকার হবে। কেমন এত কথা বলা সম্ভব নয়, আরও অনেকে ফোন করছেন, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই বিপ সাউন্ড বারংবার। আপনার যদি প্রয়োজন বোধ করেন আমাদের কাছে আসতে পারেন, নাহলে ভালো কোনো জ্যোতিষীর কাছে গিয়ে পৌঁছন। এটা সত্যি সত্যি পরিহার দরকার, নাহলে কিন্তু খবর খারাপ আসছে। আজকে সকাল থেকে যে পাঁচটা ছক পেলাম, একটা ছকেও না কোনো ছোটখাটো টোটকা বা প্রতিকার দিয়ে আমরা কিছু করতে পারবো না। সকালবেলা থেকে কি হয়েছে ঈশ্বরই জানেন, সবই ঈশ্বরের খেলা। নমস্কার বন্ধু, কে রয়েছেন? টিভি সাউন্ড অন থাকলে আপনাদের বলেছিলাম যে সঙ্গে সঙ্গে ডিসকানেক্ট করে দেবো। ভদ্রলোক কত কষ্ট করছিলেন, কতক্ষণ ধরে চেষ্টা করছিলেন জানি না, আমাদের সঙ্গে যে মুহূর্তে কানেক্টেড হলো আমার কাছে কানেক্ট টিভি সাউন্ড এসে পৌঁছেছে, অতএব আমি ডিসকানেক্ট করে দিলাম। দৈববাণী একটা টেকনিক্যাল প্রোগ্রাম ভাই, এখানে প্রচুর কনসেন্ট্রেট করতে হয়, প্রচুর রকম ফোকাস করতে হয়, অতএব এখানে যদি আপনারা আমাকে সহযোগিতা না করেন, এই প্রোগ্রামের যা ভার্ডিক্ট সেই ভার্ডিক্ট অনুযায়ী যদি আপনারা না চলেন, প্রোগ্রামের যা ফরম্যাট সেই ফরম্যাট অনুযায়ী যদি আপনারা না চলেন, আমাদের খুব মুশকিল। বিশেষ কিছু যদি চাওয়া হয় না, চাওয়া এটাই হয় যে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ এটা ইংরেজিতে দিতে হবে, অর্থাৎ জন্মবৃত্তান্ত আপনাকে ইংরেজিতে বলতে হবে, আর আপনাকে টিভি সাউন্ড সম্পূর্ণ অফ বা মিউট করে দিয়ে টিভি সেট থেকে সরে গিয়ে এমন একটা জায়গা যেটা কোলাহল বর্জিত জায়গা, যেখানে একগাদা লোকের চিৎকার চেঁচামেচি গান বাজনা এই সমস্ত কানে আসবে না, এরকম একটা জায়গা থেকে ওয়ান টু ওয়ান সিচুয়েশনে পরিষ্কার করে আপনার বক্তব্যগুলো জানাতে হবে। শুধু এইটুকুই চাওয়া হয়, আর যা এইটা চাবার পরে আপনারা যেটা পান সেটা হচ্ছে গিয়ে একটা ফোকাসড অ্যানালাইসিস অফ ইয়ার হরোস্কোপ। কেমন যেটা পাওয়াটা কিন্তু খুব মুশকিল, বেশিরভাগ অনুষ্ঠানেই দেখবেন, বেশিরভাগ অনুষ্ঠানে কিন্তু জিজ্ঞাসা করা হয় আপনার সমস্যাটা কী, এবং তারপর আপনার সমস্যা নিয়ে কথা বলা হয়, যে কাজটা দৈববাণী কোনো দিন করে না। অর্থাৎ দৈববাণীকে এইটুকু হেল্প আপনাদের করতেই হবে। নমস্কার বন্ধু, কে রয়েছেন? হ্যালো, নমস্কার। নমস্কার, কোথা থেকে ফোন করেছেন? মালদা ডিস্ট্রিক্টের হরিশচন্দ্রপুর থেকে। মালদা ডিস্ট্রিক্ট থেকে ফোন করেছেন, কার সম্বন্ধে জানবেন? আমার বড় ছেলে সম্বন্ধে জানতে চাইছেন। আপনার চারিদিকে প্রচুর আওয়াজ আসছে, আপনি এমন জায়গায় যান যেখানে আওয়াজ নেই। বড় ছেলের নাম বলুন। ছেলের নাম তনয় সাহা। তনয় সাহা, আশেপাশের লোকজন কি? তনয় সাহা, আশেপাশের লোকজনকে একটু চিৎকার করতে বারণ করুন, এমন জায়গায় যান যেখান থেকে আপনার গলার আওয়াজ ছাড়া আর কিছু শোনা যাবে না। তনয়ের ডেট অফ বার্থ বলুন। 23 নভেম্বর 2001। সময় বলুন। সন্ধ্যে 7:30। জন্মস্থান কি? মালদা। মালদা। জন্মস্থান হচ্ছে গিয়ে মালদা। বেশ, শুক্রবার দিন জন্মবার ছিল। মিথুন লগ্ন কুম্ভ রাশি, জানা আছে কুম্ভ রাশি? মিথুন লগ্ন কুম্ভ রাশি, শতভিষা নক্ষত্র এবং রাক্ষসগণ লগ্নে বৃহস্পতি রাহুযুক্ত অবস্থায়, গুরুচণ্ডাল দোষ, কারোর কথা শুনবে না, নিজে যা ভালো বুঝবে তাই করবে, প্রচণ্ড জেদ, নিজে যা ভালো বুঝবে তাই করবে। লগ্নের পঞ্চমে শুক্র দেখাচ্ছে, বেশ শৌখিন হবে। কেমন? বেশ শৌখিন হবে। আর শুক্র শনি মঙ্গলের অবস্থান, এর কিন্তু টেকনিক্যাল এডুকেশন হওয়া উচিত। কি পড়াশোনা করছে? প্রারব্ধ এক বলছে অবশ্য, শুক্র কমার্স, তাই তো? বুধ কোথায় গেল? বুধ কোথায় গেল? বুধ ষষ্ঠে। বুধ ষষ্ঠে, রবিযুক্ত। রবিযুক্ত দশম, সপ্তম, অষ্টম, নবম, দশম, তাই তো? সপ্তম, অষ্টম, নবম, দশম, দশম পথে বৃহস্পতি, রাইট? 2, 3, 4, 5 বৃহস্পতি এখন দৃষ্টি দিচ্ছে না, পুরো সম্পূর্ণ সম্পূর্ণ টেকনিক্যাল ছিল। এই টেকনিক্যাল জিনিস নিয়ে পড়াশোনা করা উচিত ছিল। আর কমার্স টেকনিক্যাল নিয়ে বলতে, ও আইটিআই নিয়ে পড়তে চাইছে, তার জন্য হবে কি? তো আমি তো সেটাই বলে যাচ্ছি, কেন কমার্সে দিয়েছিলেন? আপনাদের ইচ্ছা ছিল ও কমার্স পড়ুক, না ওর ইচ্ছা ছিল ও কমার্স পড়বে, নাকি পায়নি? না না, মানে ও মাধ্যমিক দেওয়ার পর ও রেজাল্ট হয়ে গেল, তারপরে ও ডিসিশন নিচ্ছে যে আমি আইটিআই নিয়ে পড়বো। আইটিআই আমরা যোগাযোগ করতে গেলাম, তো বলছে আমরা নভেম্বর ডিসেম্বরে পাম।
বৃহস্পতি রাহুযুক্ত অবস্থায় গুরুচন্ডাল দোষ, গুরুচন্ডাল দোষ পরিপূর্ণ ভাবে পরিহার করতে হবে কেমন, এবং কেতু বসে রয়েছে অগ্নি রাশিতে, দেখেছো কেতু বসে রয়েছে অগ্নি রাশিতে এবং বায়ু রাশিতে আরো গ্রহ রয়েছে যেমন ভর্তি করুন বৃহস্পতি রাহুযুক্ত অবস্থায়, অতএব যেটাকে আমরা গুরুচন্ডাল দোষ, গুরুচন্ডাল দোষটাকে পরিহার করুন এবং সেটা হোমযজ্ঞ শান্তি সংস্থান ছাড়া সম্ভব নয়, ওটাকে পরিহার করুন। একটা রত্ন ধারণের দরকার রয়েছে, সারা জীবনযাত্রা জানতে হলে চেম্বারে এসে পৌঁছন। আমরা সারা জীবনের ছক তৈরি করি, আমাদের 25,000 টাকা হচ্ছে গিয়ে আমাদের পারিশ্রমিক, কেমন 25,000 টাকা তৈরি করে আমাদের চেম্বারে এসে পৌঁছবেন। আমরা সারা জীবনের প্রত্যেকটা দিনের আগত 40 বছরের প্রত্যেকটা দিনে কবে কীরকম যাবে সেটা লিখে দেবো, কোনো অসুবিধা নেই। কোনো রকম অবাস্তব এবং যে জিনিসটা সম্ভব না যেতে পারতো, ব্যাপারটা হচ্ছে না যে পূর্ব দিক না, পূর্ব দিকটাতে একটা বড় সড় নোংরার জায়গা কিছু আছে, ওইটা একটু যদি করে তাহলে একটু রিলিফ হবে। দেখুন এনার ব্যাপারটা পার্থেন্দু, ব্যাপারটা হচ্ছে কি এনার সমস্ত কিছু ফোনে জেনে নেওয়ার ইচ্ছা রয়েছে, কারণ যেটা আমাদের মুখে প্রায় অসম্ভব এবং অবাস্তব ব্যাপার, এতগুলো লোক আসলে ফোনে হেল্প করা কতটাই টেকনিক্যাল এটা বোঝাটা খুব মুশকিল। না না, উনি তো নিজেই বলছে যে আইটিআই, ছেলেও আইটিআই পড়তে যাচ্ছে, ছেলেও টেকনিক্যালের দিকে যেতে যাচ্ছে, কমার্স তো কোনোভাবে ফিচার করছে না, বুধ ইয়েতে রয়েছে, এমন জায়গায় রয়েছে বুধকে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে না, অষ্টমে দুস্থানে বুধ বসে রয়েছে, কোনোভাবেই কমার্সের ছক হতে পারে। তবে হ্যাঁ, এটা ঠিক নিয়ে ভদ্রলোক স্বীকার করলেন যে আইটিআই পড়তে যাচ্ছে এবং আইটিআই ভর্তি করাও হবে, আলটিমেটলি 100% টেকনিক্যাল ছক, টেকনিক্যাল এডুকেশন ছাড়া এটা হয় না। এনিওয়ে আরেকবার বলে দিচ্ছি, আজকের পর থেকে আমরা কোথায় রয়েছি, যারা দেখাতে চাইছেন যাদের প্রোগ্রাম ভালো লাগলো তারা কলকাতায় শোভাবাজার চেম্বারে, আর যারা ফ্রি সার্ভিস এক্সপেক্ট করেন, সারা জীবনের হরোস্কোপ তৈরি করে দেওয়া এগুলো এক্সপেক্ট করেন, আর্থিক এবং মানসিক প্রস্তুতি নিয়ে অতঃপর আসবেন, আমরা সমস্ত কিছু তৈরি করতে রাজি আছি। আপনাদের বাস্তুর কোনো সমস্যা রয়েছে, কোনো রকমের বড় মেজর কোনো বাস্তু সমস্যা রয়েছে, আমরা বাস্তুর জন্য রেডি, এবং অন্যান্য জায়গায় বাস্তু তৈরি করতে যেগুলো সাধারণত বলা হয় এটা ভেঙে দিন, এটা করে দিন, এই যে সমস্ত জিনিস এইগুলো আমরা বলি না, আমরা মডার্ন অ্যাস্ট্রো বাস্তু অনুযায়ী, অর্থাৎ যার নামে বাড়ি তার যা ছক, সেই ছক অনুযায়ী বাড়িতে ঠিক ঠিক কী কী রেক্টিফিকেশন এবং কী কী পিউরিফিকেশন দরকার সেই অনুযায়ী আমরা পিউরিফিকেশন করি, অপেক্ষাকৃতভাবে খরচ কিন্তু কম এবং যথেষ্ট এফেক্টিভ। অর্থাৎ যাদের বাস্তুতে কোনো দোষ রয়েছে তারা যোগাযোগ করে নেবেন। আজকে যারা শোভাবাজারে যোগাযোগ করতে চাইছেন, বিকেল 4:30 থেকে রাত্রি 8:30-9:30 অবধি অ্যাভেলেবেল রয়েছি, তারা যোগাযোগ করে নেবেন। এছাড়া আগামীকাল আমাদের পেয়ে যাচ্ছেন কাটোয়ায়, অর্থাৎ 20 তারিখ আমি এবং পার্থেন্দু দুজনে একসঙ্গে দৈববাণীর ছাদে একই ছাদের তলায় পেয়ে যাচ্ছেন, দৈববাণীর ট্যাগে আমাকে এবং পার্থেন্দুকে পাচ্ছেন, কোথায় পাচ্ছেন, কাটোয়ায়, কাটোয়ায় অশোক লজ, অশোক লজে সকাল 10:00 থেকে রাত্রি 10:00 অবধি। 21 তারিখ আমাদের একসঙ্গে পেয়ে যাচ্ছেন সিউড়িতে, সিউড়ি সাগর হোটেল, যারা এখনও বুকিং চাইছেন বুকিং নিয়ে নিতে পারেন। 22 এবং 23 তারিখ আমরা তারাপীঠে রয়েছি, 24 তারিখ এখনও পর্যন্ত বর্ধমান ঠিক আছে, যদি কোনো কারণে চেঞ্জ হয় আমরা 26 তারিখে বর্ধমানে গিয়ে পৌঁছবো, আর 26 তারিখ এখনও পর্যন্ত মিদনাপুর ঠিক আছে, যদি কোনো কারণে চেঞ্জ হয় আমরা 28 তারিখে গিয়ে পৌঁছচ্ছি মিদনাপুরে, কিছু পার্সোনাল প্রায়োরিটিস জন্য এইটা হয়তো চেঞ্জ হতে পারে, আমরা আজকে রাত্রের মধ্যে সেই ডিক্লারেশন দিয়ে দেবো, একটু খেয়াল রাখবেন কোথায় যাচ্ছি না যাচ্ছি, যে স্ক্রলিংগুলো যাচ্ছে সেই স্ক্রলিংয়ে সেই ডিক্লারেশন দিয়ে দেওয়া হবে। যারা কমন ফোন নাম্বারে ফোন করে বুকিং নিতে চাইছেন তাদের বলি 6295150488, দেখুন আপনার যে স্ক্রিন আছে স্ক্রিনের ঠিক বাঁ দিকে ছোট্ট করে নিচের দিকে নাম্বার দুটো দেওয়া রয়েছে, 6295150488 এবং 9874831095, এই দুটো কমন বুকিং নাম্বার, এই কমন বুকিং নাম্বারে প্রোগ্রাম হয়ে যাওয়ার পরে সারাদিনের মধ্যে আপনারা বুকিং করে নিতে পারেন। আর যেটা সেটা হচ্ছে গিয়ে কালীঘাটে আমাদের 30 তারিখে হোমযজ্ঞ শান্তি সংস্থান, ভাদ্র মাসের অমাবস্যা, কৌশিকী অমাবস্যা, অর্থাৎ সিংহ রাশিতে মঘা নক্ষত্রে, আবারও বলছি সিংহ রাশিতে মঘা নক্ষত্রে রবি এবং চন্দ্র একত্রিতভাবে অবস্থান করে যে মহাযোগ তৈরি করে সেটা ভাদ্র মাসের অমাবস্যার যোগ। কথিত আছে দেবী কালী এদিন আবির্ভূত হয়েছিলেন মা গৌরী দেহের কোষ ত্যাগ করে, তার দেহের গৌরী কোষ বা সোনালী কোষ ত্যাগ করে কালো হয়েছিলেন বা কালীর উৎপত্তি হয়েছিল কালীঘাট, অর্থাৎ কালীমায়ের সদ্য জাগ্রত স্থান এবং সদা জাগ্রত স্থান কালীঘাটে আমাদের হোম যজ্ঞ শান্তি সংস্থানের ব্যবস্থা রয়েছে। যারা কোনো দোষ যোগ পরিহার করতে যাচ্ছেন, যেমন আজকে বলা হলো গুরুচন্ডাল দোষ, কত কত দোষ না আজকে বলা হয়েছে, গুরুচন্ডাল দোষ, অঙ্গারক দোষ, বিষ দোষ, কালম্বিক দোষ, নাগ দোষ, শনির সাড়ে সাথী, কালসর্প দোষ, যে কোনো দোষ পরিহারের জন্য ভাদ্র মাসের অমাবস্যা অতি বড় যোগ। অতএব যারা এই দোষ যোগ পরিহার করতে চাইছেন বা বিশেষ কোনো কবচ চাইছেন তারা অতি অবশ্যই ছক পরীক্ষা করিয়ে নিয়ে, অর্থাৎ আমাদের কাছে প্রারব্ধ শুনে নিয়ে অতঃপর এই পরিহারের জন্য কালীঘাটে যোগাযোগ করে নেবেন। আবারও জানাচ্ছি 30 তারিখ সকাল 10:00 থেকে
বিকেল 4টে অবধি আমাদের ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যার বিশেষ হোম, যজ্ঞ, শান্তি সস্তন, গ্রহ শান্তি সস্তন, বিশেষ বিশেষ কবচ এবং পরিহারমূলক কার্য হবে। যারা চাইছেন আগে থাকতে কিন্তু যোগাযোগ করে নেবেন। সময় বলছে আজকের মতো বিদায় নিতে হবে, সারাদিন খুব ভালো থাকুন, একটা ছাতা অবশ্যই নিয়ে বেরোবেন, বৃষ্টি যখন তখন আসতে পারে। খুব ভালো থাকুন, সকলকে খুব ভালো রাখুন এবং দিনটা খুব ভালো কাটুক, মহামায়ার কাছে এই প্রার্থনাই করি। আমাদের পক্ষ থেকে নমস্কার। নমস্কার।